মা এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি দৌড়াদৌড়িতে রাজি। বিশ্ব নবী বললেন, লেটস স্টার্ট দ্য কম্পিটিশন, চলো কম্পিটিশন শুরু করি। ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায়, ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে, রে আয়েশা, চলো আমরা দৌড় দেই। বিশ্ব নবী বললেন, ওয়া হাদিস নাইন এ তালাতা, 1 2 3 লেটস গো, চলো দেই দৌড়। বিশ্বনবী অপেক্ষাকৃত মোটা ছিলেন, মায়েশা চিকন ছিলেন, মায়েশা দৌড় দিলেন বিশ্বনবীকে পেছনে ফেলে, ওই পিলার ধরে মায়েশা ফাস্ট হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ, মায়েশা মহাখুশি খিলখিলিয়ে হাসছেন, বিশ্বনবী মুচকি হাসতেন। আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই, আমার নবী সব সময় মুচকি হাসতেন। মুচকি হাসলে বিশ্বনবীর ঠোঁটও দেখা যেত, হালকা একটু দাঁতও দেখা যেত, পরে আল্লাহু আকবার। সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আনতিলফা ইজা, তুমি বিজয়ী হয়েছ। তার ঠিক 6 বছরের পরের ঘটনা, এই 6 বছরের ব্যবধানে মায়েশার আগের মতো চিকন নাই, মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? আবার 6 বছরের পরে বিশ্বনবী তাহাজ্জুদের সময় উঠলেন, মায়েশারে ডেকে বললেন, আয়েশা, মদিনার কোন লোক জেগে নাই, সবাই ঘুমিয়ে আছে, চলো আজকে রাতেও দৌড় দৌড় খেলি। মায়েশা বললেন, আমি রাজি, চলেন শুরু করে দেই। বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন, বললেন, ওই যে মসজিদ নববীর পিলার দেখা যায়, কে কার আগে পিলার ধরতে পারে, রেডি, আমরা শুরু করে দেই, 1 2 3 স্টার্ট গো। বিশ্বনবীও দৌড়, মায়েশাও দৌড়, জনমের দৌড়, আইজও দৌড়, কাইলও দৌড়, কে কারে হারাতে পারে। বিশ্বনবী আগের মতোই আছেন, কিন্তু মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মায়েশারে। বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই, মায়েশারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন। কন ঠিক কিরা ঠিক?